হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আরেকটি গহীন জঙ্গলে চলে আসছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা একটু আপনাদের যদি চারপাশটা একটু দেখাই যে এইখানে কোনো বাড়ি নাই, যা আছে শুধু জঙ্গল আর জঙ্গল চারিদিকে। তো এইখানে বিকালবেলা বা সন্ধ্যার দিকে অনেক মানুষের সমাগম, ওই একটা বাড়ি দেখতে পাচ্ছেন হচ্ছে, ওইটা মাত্র কেবল উঠাচ্ছে, তা অনেক দূরে। ওই পাশে হচ্ছে আপনার নদী, ওই পাশে আর কিছু নেই। তো এই জায়গাটা মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পথের মতন হয়ে আছে, যে মানুষ যাতায়াত করে এরকম বোঝা যাচ্ছে। তো এইখানে বিকালবেলা হলে বা সন্ধ্যার পরে অনেক ছেলে মেয়ে এখানে যৌন কাজে লিপ্ত হয়, আমরা খবর পেয়েছি। আর আমরা খবর পেয়ে আজকে এইখানে এসেছি যে এইখানে সত্যিকার অর্থে এই ধরনের কার্যকলাপ ঘটে কি না, আমরা আজকে সেই জিনিসটাই দেখব। তো আমরা আস্তে আস্তে ওই জঙ্গলের ভিতরে যাব। জঙ্গলের ভিতরে গিয়ে আমরা চারপাশটা খুব সুন্দর করে খুঁজে দেখব যে এইখানে আসলেই কি কোনো ধরনের অবৈধ কার্যকলাপ হয় কি না। হ্যাঁ, তো আমরা যেহেতু শুনেছি তার মানে কথা সত্য, কারণ আমরা যত জায়গায় গিয়েছি আপনারা দেখেছেন আমরা কিছু না কিছু আলামত পেয়েছি। তো আশা করি আমরা এখানেও কিছু পেতে পারি। তো চলুন আমরা আস্তে আস্তে একটু ভালোভাবে দেখে একটু জঙ্গলের ভিতরে ঢুকি, কারণ এই ধরনের জঙ্গলে আসলে সাপ বিচ্ছু এই ধরনের অনেক কিছু থাকে। তারপরও আমরা আপনাদের একটু আনন্দ তো বিনোদন দেওয়ার জন্য আমরা পরিশ্রম করে এগুলো খুঁজে থাকি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে মানুষজন আসে, হ্যাঁ, এরকম একটা দৃশ্য এখানে বোঝা যাচ্ছে আর কি কিছুটা, যদিও। তো আমরা আসলে ওই দিকে দেখতে পাচ্ছেন একটা ক্যানেলের মতন হয়ে আছে, ঢিপ মানে ঢিপ জঙ্গলের দিকে, তারপরে এইদিকেও গভীর জঙ্গল রয়েছে। তো আমরা চারিদিকটাই দেখবো আর কি। তো আমরা ফার্স্টের দিকে আমরা এই দিকটাই যাই। তো আপনারাও একটু দেখেন যে আমরা একটু দেখি যে এখানে ওরকম কিছু পড়ে রয়েছে কি না। আপনারা শুনতে পাচ্ছেন অসাধারণ পাখির চিচিমিচি শব্দ, হ্যাঁ, নির্ঝুম পরিবেশ। তো এই যে আমরা একটা আলামত মেভি দেখতে পাচ্ছি, আসলে এটা কি আমি জানি না, হয়তো বা কোনো কন্ডোমের প্যাকেট হতে পারে। আমরা এটাকে একটু ভালো করে দেখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা কন্ডোমের প্যাকেটই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রয়েছে, হয়তো বা কন্ডোম বা অন্য কিছু হতে পারে, অনেক দিন আগের পুরাতন। তো আমরা আর একটু ভালো করে দেখব যে এদিকে কিছু রয়েছে কি না। এখন এই কাজের সাথে আমাদের এই যে টিমও রয়েছে, আমাদের টিমও খুঁজতেছে যে এখানে কি রয়েছে। এক একজন এক এক দিকে খুঁজতেছে যে যেদিকে পায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা একটা কন্ডোমের প্যাকেট পেয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যান্থার কন্ডোমের প্যাকেট পেয়েছি। প্যাকেটটা মেবি অনেক পুরানো মনে হচ্ছে, যে অনেকদিন আগের বা নতুন এরকম কোনোটাই বোঝা যাচ্ছে না, হয়তো বা মিডেলে। আমরা আরেকটু সামনের দিকে এগোলে আমরা যে কন্ডোম ইউজ করার যে কন্ডোমটা যে বের করেছে, হ্যাঁ, এরকম একটা ইয়ে দেখতে পাচ্ছি, কাভার দেখতে পাচ্ছি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা কাভার দেখতে পাচ্ছি। তো এই হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ডোমটা, কন্ডোমের যে প্যাকেটটা রয়েছে, এই যে এই প্যাকেটটা। তো আমরা এটাকে পেয়েছি, তো আমরা আরও খুঁজে দেখব যে এখানে আরও কিছু রয়েছে কি না। আমরা আর একটু সামনের দিকে যাব, আমরা একটু এদিকটা খুঁজে দেখব। আমাদের টিম ওদিকে কিছু একটা পেয়েছে, আমরা ওদিকে একটু দেখব। ও ওয়াও, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে একটা ইউজ করা কন্ডোম পরে রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কন্ডোম পরে আছে এখানে, আমরা হাত দিয়ে ধরলাম, মনে কিছু নেবেন না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা কন্ডোম পরে আছে এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম কন্ডোমটা যে ইউজ করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কন্ডোমের ভিতরে বীজ ভরা রয়েছে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ডোমটার ভিতরে যে বীজ ভরা,
একদম পুরা বীজ টলমল ভরা রয়েছে কন্ডমের ভিতরে। তো এই হলো আর কি এইখানের অবস্থা। তারপরে ওইখানে যে আরেকটা মনে হয় নেভি কন্ডমের কাগজ রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কন্ডমের কাগজ রয়েছে পড়ে থাকা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা কন্ডমের কাগজ রয়েছে। তো চলুন আমরা আরেকটু সামনে যাব, যে আমরা আরেকটু এই জঙ্গল জঙ্গলের ভিতরে দেখব যে এখানে কিছু আছে কি না। অবশ্য এখানে কিছু দেখা যাচ্ছে না যদিও। তো আমরা আরেকটু ভিতরের দিকে যাই, যে এই দিকটা ওই দিকটা একটু খুঁজে দেখি সুন্দর করে। তো এইখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পলিথিন পলিথিন পড়ে আছে, হ্যাঁ বিভিন্ন ধরনের ময়লা জমে আছে। এইখানে মনে হয় একটা মোজা গাছের লগে আটকে আছে আমরা দেখতে পাচ্ছি। তো ওইখানে একটা দেখা যাচ্ছে অবশ্য কন্ডমের মতোই। আমরা একটু কাছে যাব, কাছে গিয়ে দেখব। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা কন্ডম পড়ে রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কন্ডম পড়ে রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কন্ডম পড়ে রয়েছে এখানে। তো যাই হোক, এই হলো আর কি অবস্থা। এইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কন্ডম পড়ে থাকে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, কত হবে সেই পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তীতে আমরা আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।